একে ঘর খালি কেন? ঘরে তো কেউই নেই। হ্যালো শিবাজি বাবু, শিবাজি বাবু, এত বড় ঘরে আমি একা। কি হলো? তুমি এখানে কি করছো? চলে যাও এখান থেকে। অদিতি, ঋষি, তোমার সঙ্গে পায়েলের বিয়ে ঠিক হয়ে গেছে না? তুমি এখানে কি করতে এসেছো? চলে যাও এখান থেকে। আস্তে আস্তে আস্তে, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কি করবো আমাকে এখান থেকে নিয়ে গিয়ে? আমার মতো একটা অসভ্য অভদ্র লোভী মেয়ে ছিকিনা টাকার জন্য মান সম্মান সবকিছু খোয়াতে পারে। অদিতি, তুমি ভুল করছো। এই কথাগুলো আমি তোমাকে বলিনি, আমি কাবিনী মেয়েটাকে বলেছি। দুজনকে চিনতে এত ভুল কি করে করলে ঋষি? আচ্ছা বেশ, আমি ভুল করেছি, কিন্তু তার শাস্তি তো আমি পেয়েছি বলো। পাইনি? কি শাস্তি পেয়েছো? কতটা শাস্তি পেয়েছো? তুমি কাবিনীর থেকেও বেশি শাস্তি পেয়েছো, অদিতির থেকেও বেশি শাস্তি পেয়েছো। শুধু তোমার জন্য কাবিনীকে নিখোঁজ হতে হয়েছে ঋষি, শুধু তোমার জন্য আমার আজ এই অবস্থা। আর কোনোদিন কোনো পরিচিত লোকের কাছে আমি মুখ দেখাতে পারবো না ঋষি। শুধু তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, শুধু তোমার জন্য। অদিতি, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কিচ্ছু হবে না। তুমি শুধু একটা কথা আমাকে বলো, তোমাকে এখানে কে আটকে রেখেছে? কে? তোমার মা। কি? হ্যাঁ ঋষি, কাবেরী নিখোঁজ হবার পেছনে তোমার মায়েরই হাত আছে। বিশ্বাস হচ্ছে না আমার কথা? এটাই স্বাভাবিক? না 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 না, আমি বিশ্বাস করছি তোমার কথা, আমি বিশ্বাস করছি। অদিতি চলো চলো, আমরা এখান থেকে চলে যাই। আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি, সেখানে গিয়ে মার সামনে দাঁড়িয়ে মাকে আমরা জিজ্ঞাসা করবো যে মা অন্যায় কাছে কেন করলো, কেন? না না ঋষি, ওই বাড়িতে আমি আমি আর কোনোদিন যাবো না। কেন? তুমি কি ভয় পাচ্ছ? তুমি আমার দিকে দেখো, তোমার কোনো ভয় নেই, আমি আছি, আমি তো আছি। হ্যাঁ, আমি আমি থাকলে তোমাকে কেউ কিছু করতে পারবে না, আমাকে তো বিশ্বাস হয় না। আমার দিকে তাকিয়ে দেখো। সত্যি বলছো? সত্যি বলছি। ঋষি!